2022 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ দলের কোচের চাকরি ছেড়েছিলেন রাসেল ডোমিঙ্গো। এরপর নেদারল্যান্ডসে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করছিলেন। প্রায় ৬ মাস পর আবারও প্রধান কোচের দায়িত্বে ফিরছেন রাসেল ডোমিঙ্গো। ৪৮ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ক্লাবটির সঙ্গে ৩ বছরের চুক্তি করেছেন রাসেল ডোমিঙ্গো। দলটি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ৪ দিনের ম্যাচ ও সীমিত ওভার ক্রিকেটে অংশ নিয়ে থাকে। আগামী ১ জুলাই আফ্রিকান ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন রাসেল ডোমিঙ্গো। ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের সঙ্গে চুক্তির পরে তিনি জানিয়েছেন, নিজের দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে, আমি দায়িত্ব বুঝে নেওয়ার জন্য অপেক্ষা করছি। ২০১৯ সালে সাকিব তামিমদের দায়িত্ব নেন রাসেল ডোমিঙ্গো। ২ বছরের চুক্তি শেষে আরও ২ বছরের চুক্তি নবায়ন করা হয় তার সঙ্গে। তবে বাংলাদেশ দলের পারফরমেন্সে অবনতি ও দলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে সমালোচনার জেরে ২০২২ সালের শেষ দিকে তিনি পদত্যাগ করেন। তার অধীনে ২২ টেস্ট খেলে ১৭টিতেই হেরেছে বাংলাদেশ, জিতেছে মাত্র ৩টিতে। ৫৯ টি টোয়েন্টিতে জয় ছিল ২৩টি এবং হার ৩৫টিতে। তবে একদিনের ক্রিকেটে সাফল্যের হারই ছিল বেশি, ৩০ ম্যাচের ২১টিতেই জিতেছিল বাংলাদেশ দল। অ্যাকশন স্পোর্টস।